বাড়িতে আছেন, চিঠি আসছে, চিঠি চিঠি আসছে। চাকরির লেটার হবে হয়তো। আরে বাম্বু, কি চাকরির চিঠিটা কি বলছে দেখ তো দেখি। দাদা এলেন চিঠি, শালা চন্না পিয়ন, আমার আঙুলে বেটা, আমি সই করতে পারবো না, কালি বার করো, টিপ ছাপ দেবো। পাক্কা ঘুষতে চাকরি পেয়েছে, খুব তাড়াতাড়ি চাকরি চালিয়ে যাবে। দুর্বল, আমার কোনো স্ট্যাম্প প্যাড নেই, তোর মাকে বলে সই করে দিতে। আমার ছেলেটা কত কষ্ট করে সরকারি চাকরি পেয়েছে, আমি সারা পাড়া বিতরণ করবো মিষ্টি। মা, আজ থেকে আমি সার্ভিস সোল্ডার, পাড়ার যত ভালো ভালো মেয়ে আছে সবাইকে মিষ্টি বিতরণ করো। আমার তো বিয়ে করতে হবে নাকি, দেখতে পাচ্ছ দিন দিন কেমন রোগা হয়ে যাচ্ছি, আর কত হ্যান্ডেল মারবো। কি ব্যাপার, হঠাৎ মিষ্টি খাচ্ছ? আরে বেড়া মিষ্টি, বাম্বুকে নতুন মেশিন নিয়ে আসছে বেড়া। আরে আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে, দেশে চাকরি নাই, স্কুল মাস্টার, তাই তোদের মিষ্টি খাওয়াচ্ছি, বুঝেছিস? শালা, আমরা এত পড়াশোনা করে পায়খানা পরিষ্কার করে চাকরি পেলাম না, আর ও শালা স্কুল মাস্টার চাকরি পেয়ে গেল, আমার মনে হয় ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে। আরে বাড়া বাম্বু তো বাড়া প্যান ধরতে পারে না, ও বাড়া কি করে স্কুলের চাকরিটা পেয়ে গেল না বুঝতেই পারছি না বাড়া। ওই শালা বাম্বুর ধুতিটা খুলতেই হবে, কি করা যায় বলতো। চল বাড়া সাংবাদিকের কাছে যাই, একমাত্র সাংবাদিক পারে যে ও চাকরিটা চারে দিতে। চল এই মিষ্টি খেতে খেতে চল। আরে আমার ছেলে স্কুল মাস্টার হয়েছে, পাড়ার এত ছেলে কেউ একটা চাকরি পায়নি, শুধুমাত্র শুধুমাত্র আমার ছেলেই চাকরি পেয়েছে, তাই মিষ্টি খাওয়াতে এসেছি। এই নাও মিষ্টি খাও। ও মা, তাই কোথায় 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 কে চাকরি পেলো দেখি। আরে মা না, পুটিদির ছেলে বাম্বু চাকরি পেয়েছে। ও আচ্ছা, সেই ছেলেটা যে ঠিকঠাক পেন ধরতে পারে না, পেন ধরতে গেলে তার হাত কাঁপে। পেন ধরতে পারে না তাই কি হয়েছে, চাকরি পেয়েছে এটাই বড় সুখবর। মানকারবাদি, ধরো মিষ্টি খাও, আমি আসি। ওই ছেলেটা না আমাকে আগে একবার প্রপোজ করেছিল। আরে এতদিন আমাকে বলিসনি কেন? আরে আগে তো ল্যাংড়া ছিল, আর এখন সরকারি চাকরি করা সার্ভিস হোল্ডার একজন। তুই এক কাজ কর, তুই এবার ওকে প্রপোজ কর। ল্যাংড়া হোক যাই হোক, তুই আমার জামাই করবো, চাকরিওয়ালা ছাড়া এখন মেয়ে তো আর নেই। ও এই ব্যাপার, ওকে তো আমি আজ রাতের মধ্যে এই আঙুলটা দিয়ে পটিয়ে নেবো। কোন হাইলাইট খবর নেই, কি করি কি করি কি করি কি করি কি করি। হ্যাঁ, এই জঙ্গলটাকে আজকে হাইলাইট খবর তৈরি করে দেবো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বন্ধুরা, এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের মধ্যে প্রচুর হেলমেট বেলুন পড়ে থাকে। আর বন্ধুরা, এই জঙ্গলের মধ্যে রাত্রিবেলা আমরা ছেলেমেয়েরা কুচকুচ কুচকুচ করে কি করে অবশ্যই বুঝতে পাচ্ছেন। আরে বাড়া সকাল থেকে বাড়া সাংবাদিককে খুঁজছি, বাড়া খুঁজেই পাচ্ছি না, বাড়া কোথায় গিয়ে বাড়া মরে থেকে যান বা। ওই তো বাড়া সাংবাদিক। আরে তাই তো, চল বাড়া যাই। বন্ধুরা, এই জঙ্গলের নামে আমি অনেক কিছু শুনেছি। দাদা, আর জঙ্গলের কেস ছাড়ুন, আমাদের কথাটা শুনুন। স্যার, আপনাদের একটা ভাইরাল নিউজ আছে। বলেন কি? হ্যাঁ, কি কি বলুন। দাদা, আমাদের ওখানে একটা গাধা সরকারি চাকরি পেয়েছে।
তার মানে কিছু বুঝলাম না, ভালো করে খুলে বলুন। আরে আমি খুলে বলছি। স্যার আর কিছু খুলে বলতে হবে? আরে চোদন, তোকে যা প্যান করতে বলিনি, তোকে ভালো করে বুঝিয়ে বলতে বলেছি। হ্যালো, আমি বলছি আমাদের গ্রামে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে বাম্বু খাটের নিচে। সে কোনো পড়াশোনা জানে না, তাও সে স্কুল মাস্টার চাকরি পেলো, এটা কি করে সম্ভব? সাব্বাস, একদম সম্ভব নয়। ও চাকরি আমি খুলবোই খুলবো, আর ওই চাকরি খুলে আমি বউ বাজারে বিক্রি করবো। সিগারেট করো অকাত নেই। ঠিক আছে, ও চাকরি করতে যাক, ও যখন চাকরি ছাড়ে দেবো তখন দেখে ও কি করে দেখবো। ঠিক বলেছি। আমি সুগার ফ্রি মিষ্টি খাই, তুমি কি খাবে? মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিস খাওয়ার কথা বলছিলাম। বলেন কি? তোমার সুগার ফ্রি মিষ্টিটা খাবো কেমন? শালা বাম্বু খাটের নিচে কখন যে আসবে, ও ধুতি খুলে আজকে আমি ভাইরাল করেই দেবো। ততক্ষণ একটা গোলাটা ছেড়ে নেই। ভেরি গুড মর্নিং। আপনি কে? কে আমি? আমি হচ্ছে স্কুলের সদ্যজাত মাস্টার। এই মানা মানা কই রে মানা, কি রে উঠবি তো? ওদিকে বাম্বু চাকরি পেয়ে তুই এখনো ঘুমাচ্ছিস? আরে সেজে গুজে যা, ওকে ভালোবাসার জন্য ফাঁসা। লল, হ্যাঁ 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 আমি এক্ষুনি যাচ্ছি, যা তাড়াতাড়ি। বাবুর সাথে দেখা করতে গেছিলাম না তখন।
আচ্ছা বাম্বু, আমাকে আজকে কেমন লাগছে বলো তো? আরে থাক, তোমাকে আজকে স্কুলে যেতে হবে না, চলো আজ আমরা কোথাও থেকে ঘুরে আসি। না না না, আমাকে আজকে স্কুলে যেতে হবে, ওসব গাল মারামারি করার সময় নেই আমার। সাব্বাস বাম্বু, খাটের নিচে চলো না, আজ আমরা সুগার ফ্রি মিষ্টিটা খাবো। আজ আমি তোমাকে চা খাওয়াতে বললো, তুমি তাই খাওয়াবে তো? আরে ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যাই বলবে আজকে তাই খাওয়াবো। শালা যখন ল্যাংড়া ছিলাম তখন বাল বলেও পুষত না, এখন শালা সরকারি চাকরি পেয়েছি বলে এঁড়া তেল মাখাতে এসছে, শালাকে একটু চোট কিনবো। বাম্বু খাটের নিচে যাবে না? হ্যাঁ ব্যাগটা ধরো চলো। চলো এখানে গিয়ে বসি। বলছি আমার গা হাতে প্রচুর ব্যথা, একটু গাটা টিপে দাও তো। বলছি তুমি কি সুগার ফ্রি মিষ্টি খাওয়াবে না? হ্যাঁ তো, তাহলে খাওয়াও। তুমি কি দাঁত টাত মাজো না নাকি? তোমার মুখ থেকে না গু গন্ধ বেরোচ্ছে, যাও আগে দাঁত মেজে আসো। তাহলে এইসব মেয়েদের এইভাবে সাহায্য করতে হয়, বিয়ে তো আমি ওকেই করবো, সারা তো ভালোভাবে চটকে নেই। ঠিক আছে তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। A few moments later. এনে ব্রাশটা ধর, দাঁতটা মেজে গালের গন্ধটা কাটা, আমি গিয়ে খালাগুলো মেজে বাম্বুর বাড়ি যাই, বাম্বুর মাকে বলতে তোদের বিয়ের সম্বন্ধে টাকা করে আসি। আর কলগেটটা দিয়ে যাও, ওই দেয়ালের গায়ে ঘষে মাছ। আমার ছেলে সরকারি চাকরি করে, আমি যাব তোমার বাড়ি? দরকারটা তোমার, তুমি যাবে আমার বাড়ি? কেন রে বাবা, ছেলে সরকারি চাকরি করে বলে মার কি দেমাক। যাই হোক, ওই ছেলেকে আমার জামাই করতে হবে। ঠিক আছে তুমি যাও, আমি তোমার বাড়ি যাচ্ছি। তাই আসি কোনে, আমি এখন আসলাম। তোমার ছেলে আর আমার মেয়ে দুজন দুজনকে না খুব ভালোবাসে, চাইছিলাম ওদের চার হাতরা এক করে দিতে, তোমার কোনো আপত্তি নেই তো? না না,
আমার কোনো আপত্তি নেই। আসলে আমার ছেলেটা সরকারি চাকরি করে, তো স্কুলে যাতায়াতের খুব অসুবিধা হয়। ছোটখাটো একটা থার দিলে আর চারটে আংটি দিলেই হবে, আর একটা একটা আংটি দুমন করে হলেই হবে। বলেন কি? আরে দুমন তো হয় না, দু ভরি করে হয় শুনেছি। ওই আর কি, বিয়ে করিয়ে ঘর জামাই করবো, আর ওই চ্যাংড়াটাকে আমার মেয়ের স্বামী বানাবো, তারপর দেখবো। ও দিদি, সব দিকে দেখে শুনে আমি রাজি, তা বিয়ের লগ্ন সময় কখন ঠিক করবে? আমি পুরোহিতকে বলে এসছি তো, পুরোহিত এলো বলে। এই যে পুরোহিত, পুরোহিত মশাই বসুন। এইবার বলুন পুরোহিত মশাই, ছেলে মেয়ের বিয়ের লগ্ন তারিখ তাড়াতাড়ি ঠিক করুন তো। হ্যাঁ হ্যাঁ, আর আমার ছেলে সিক্স সিলিন্ডার মেশিন যেন তাড়াতাড়ি আসে, খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি। হ্যাঁ পেয়েছি, আগামীকাল একটা ভালো লগ্ন আছে রাত ১০টায়। না না না, তুমি আরো আগে বিয়ে ঠিক করো, অত রাত্রে বিয়ে হলে আমি জেগে থাকতে পারবো না, আমার প্রচুর ঘুম পায়। ঠিক করো, আরো রাত্রে ঠিক করো। আচ্ছা দেখছি, পেয়েছি, আগামীকাল বিকেল ৩টে একটা খুব ভালো মোটামুটি লগ্ন আছে। অসম্ভব। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি এখন আসুন। ঠিক আছে, আগামীকাল তাহলে বিয়ের মঞ্চে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। ঠিক আছে, লল তাহলে কাল থেকে আমরা বেইবান হচ্ছি দিদি। হ্যাঁ তাহলে আসি। বিয়ের পর সিক্স সিলিন্ডার মেশিনটা খুব যত্ন সহকারে গুছিয়ে রাখবি, চল দেরি হয়ে যাচ্ছে। A few moments later. জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কেমন লাগছে? বাবা খুব সুন্দর লাগছে, চল চল। আরে আমার ছেলের লগ্ন পেয়ে যাচ্ছে, বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি এসো মানে? আমার ছেলে সরকারি চাকরি করে, আগে একটু শরবত টরবত নিয়ে আসো। ঠিক আছে, বিয়ের মণ্ডপে চলো, ওখানে গিয়ে শরবত দিচ্ছি। চলো দিদি চলো। দিদি তোমরা এখানে বসো, আমি এক্ষুনি শরবতের ব্যবস্থা করছি, আসো বাবা তুমিও বসো। ঠাকুর মশাই আপনি আপনার হাতের কাজটা শুরু করো। দিদি তোমার মেয়েকে ডাকো, আমার ছেলে সরকারি চাকরি করে আর দেরি টেরি করতে পারছে না। সে ঠিক আছে, আমি নাই মেয়েকে নিয়ে আসলাম, কিন্তু তোমাদের বরযাত্রী আর কেউ আসেনি? আমার ছেলে সরকারি চাকরি করে তো আমরা কারোর পরোয়া করি না। ও গজব আদমি রে, তাড়াতাড়ি পাত্র পাত্রীকে নিয়ে আসো, তাহলে আমি তো নিজে লগ্ন নষ্ট হয়ে যাবো। ঠিক আছে আমি এক্ষুনি মেয়ে আনছি। আরে বাম্বু, তোমার যদি মেশিন চালানোর ইচ্ছে থাকে তুমি আমার তলায় এসে বসো। যা বাবা যা, ছাদনা তলায় গিয়ে বস। কি বলে ছাদনা তলায়? I am
আমি তো অবাক, আমি তো জীবনেও ভাবিনি এরকম একটা মেশিন বিয়ে করব। কিরে বাম্বু কি ভাবছিস? না না কিছু না, তাড়াতাড়ি কর, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। জামা তুই ছাদনা তো লাগিয়ে বস। আরে বড় বাম্বু, শুধু হাত ধরলে হবে? হাতটা পাতো, বাড়া ফুলটা ধরো, মজা করছি চলো। হং বাম্বু নম, বাম্বু খাটের নিচে, বাম্বুর বউ আমার নিচে। হং বিবাহ নম। ঠাকুর মশাই, এ তোমার ইন্টিং মেশিন, কেউ এখানে সিল কাটেনি। তাতে চলো না, সর্বনাশ হয়ে যাবে। চল চল। আরে বড়া বাম্বু, তাড়াতাড়ি সুইচটা পড়াও। আরে বড়া, আমি সরকারি চাকরি করে আমি সিঁদুর টুদুর পরে দেবো না, ডাইরেক্ট আংটি পরাবো। নো 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 নো। বাম্বু দাঁড়া। কেন কি হয়েছে বাম্বু, দাঁড়াবে কেন? তোমরা কারা? এখানে কোনো ভাতটা দেবো না, যাও যাও যাও। আই এম চাকরিওয়ালার মা, যাও। সাবাস। এই দেখো বাম্বু, 2016 সালের প্যানেলে যারা ঘুরতে চাকরি পেয়েছে তাদের লিস্ট, এই লিস্টে তোমার নাম 2 নম্বরের স্থান অধিকার করেছে। খতম। মানে কি বুঝলাম না। লল। তার মানে তোমার চাকরি চারে। গুড বাই গয়া। ঠিক করে বলেছ, আমি এই বিয়ে কিছুতেই করবো না। প্রভু হে হরি রাম কৃষ্ণ, তুমি আমায় ছেড়ে যেও না, এখন অনেক সময় আছে, না হলে আমি লগ্ন ভ্রষ্ট হয়ে যাবো। আমায় ছেড়ে তুমি যেও না। আমার নাম বাম্বু। তুই আমাকে এতদিন ধরে একটা ডায়লগ দিচ্ছিলি। থ্যাংক ইউ দাদা। কেন বলছিলাম? হ্যাঁ, তুই আমাকে এতদিন ধরে একটা ডায়লগ দিচ্ছিলি যে তুই আমাকে বিয়ে করবি না। আজ আমি তোকে একটা ডায়লগ দিচ্ছি, আমি তোকে বিয়ে করবো না। পাশের পায়ের লালটু ছেলে কালটু, সে মস্ত বড় একটা ইউটিউবার, আমি তাকে নিয়ে আজ রাতে পালাই যাবো। বলেন কি বাম্বু, তোর চাড়িগুলো চাড়ে, তোর শিষ্যটা বেশি গুলো গাড়ে। তুই বাসে গেল মারো, দেখেছেন বন্ধুরা, যতক্ষণ সরকারি চাকরি আছে ততক্ষণ লাইফ ঝিঙ্গালা, আর যখন সরকারি চাকরি নেই তখন বউ নেই, বউ কাঁদা গাড়ে। আর বলছি গান ধরে যাস, একটু বিড়ি খেয়ে আসি, ঠিক আছে? টাকা তো নেই। বাবু তুই কাঁদিস না, এবার 6 সিলিন্ডার মেশিন ছিল তো এবার 12 সিলিন্ডার বৌদি পটিয়ে দেবো, তুই চুপ কর বাবু, কাঁদিস না। আর বলছি মনে করে সাবস্ক্রাইবটা করে দিও।